আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং বিডিতে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা এবং ফ্যাপসা ভুনা। কলিজা এবং ফ্যাপসা কীভাবে খুব মজা করে রান্না করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কলিজা এবং ফ্যাপসা নিয়েছি। এখন এগুলো রান্নার আগে আমি কিছু প্রসেসিংয়ের কাজ করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এটি আমি গরম পানিতে সেদ্ধ করে নেব। এতে করে কলিজা এবং ফ্যাপসার ভিতরে যে ময়লা থাকে এবং যে গন্ধটা থাকে সেটি আর থাকবে না। তো এটি আমি ফুটন্ত গরম পানিতে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, নিয়ে এখন ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি। দিয়ে এখন এটি ভালো করে ভেজে নিচ্ছি নরম হওয়ার আগ পর্যন্ত। এখন আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং কালো এলাচ দিয়ে। এখন আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, এতে করে একটি ভালো ফ্লেভার আসে গরম মশলার। এ পর্যায়ে আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে নিয়েছি। দিয়ে এখন এই পেঁয়াজ তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি কিছুক্ষণ এটি ভেজে নেওয়ার পর সামান্য পানি দিয়ে নিয়েছি যাতে শুকনো উপকরণগুলো পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখন এই সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব। আর কষানো ভালো হলে যে কোনো রান্নায় খুবই মজার হয়। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এটি স্কিপ হয়ে গিয়েছিল। তো এখন এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। দিয়ে এখন আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, অনেকক্ষণ আমি কষাবো, 5-10 মিনিটের মতো কষিয়ে। যখন এটি তেল উপরে ভেসে উঠবে তখন আমি ধুয়ে রাখা কলিজা এবং ফ্যাপসাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে কলিজা এবং ফ্যাপসা একসাথে রান্না করছি, ইচ্ছা করলে আপনারা আলাদাও রান্না করতে পারেন। তো এভাবে করে আমি রান্না করে নিচ্ছি। এখন আমি মশলার সাথে এগুলো সব ভালো করে মিশিয়ে 10-15 মিনিট কষিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এবং ঢেকে ঢেকে আমি এটি কষিয়ে নিব। আর যে কোনো রান্নায় কষানোটা ভালো হলে এর স্বাদ অনেক বেড়ে যায়, কারণ মশলা এর ভিতরে চলে যায়। এখন আমি কষানো হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি আর আমি এটি একটু ভুনা ভুনা করব। তো সেই অনুযায়ী আমি পানি দিয়ে নিয়েছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন এবং সেদ্ধ হতে যে পরিমাণে পানি লাগবে দিয়ে নেবেন। দিয়ে এখন আমি এটি ঢেকে রান্না করে নিব। এই যে আমি পানি দিয়ে নিয়েছি, আর এখন দেখতেই পাচ্ছেন এতে বলক চলে এসেছে। এখন এটি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এবং যতটুকু আমি ঝোল রাখবো সেই তার আগ পর্যন্ত আমি এটি রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এটি সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা আমি একটু থকথকাই রাখবো। এখন এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি নামানোর আগ মুহূর্তে। দিয়ে এখন আমি এই কলিজা এবং ফ্যাপসার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এতে করে একটু সুন্দর ফ্লেভার আসে এবং অনেক মজার লাগে। তা আমি এভাবে সবগুলো এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এরকমই মাখা মাখা রাখবো, এভাবে খেতে আমার ভালো লাগে। তো এই দেখতে পাচ্ছেন আমার কলিজা ফ্যাপসা রান্নাটি একদম হয়ে গিয়েছে এবং কতটা গ্রেভি হয়েছে এবং খেতে অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেস্টি কুকিং বিটির সাথেই থাকবেন।